আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর চলে এলাম মাসালা ফুলকপির রেসিপি নিয়ে। এই মাসালা ফুলকপি ভাত কিংবা রুটি যে কোনো কিছু দিয়েই খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা অনেকটা ইন্ডিয়ান স্টাইলে করেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং এর গ্রেভিটাও খুবই ভালো হয়। এই ফুলকপির সঙ্গে আমি অ্যাড করেছি মটরশুঁটি এবং আলু এবং সাথে দিয়েছি কিছু টমেটো। আমি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি, নর্মাল সয়াবিন তেলই দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা এবং 1 টুকরো দারচিনি। এই গরম মশলা আমি খুব সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ ভালোই ছোট ছোট কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বাটা থেকে পেঁয়াজ কুচিটা দিলেই খেতে বেশি ভালো হয় এবং এর গ্রেভিটাও খুবই ভালো হয়। আমি যেহেতু ইন্ডিয়ান স্টাইলে করেছি তাই আমি এখানে পেঁয়াজ কুচিটাই ব্যবহার করেছি। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার কিছুটা লবণ অ্যাড করে আমি এই মশলাগুলো খুব ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, আমি তেলের মধ্যে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজার সময় চুলোর আঁচ অবশ্যই হাই করা যাবে না, চুলোর আঁচটা মিডিয়াম লো করে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে, তা না হলে এই মাসালা ফুলকপি খেতে খুব বেশি ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি 3টি টমেটোর পেস্ট। আমি টমেটোগুলো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে টমেটোগুলো খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে এবং কষানোর সময়টাও একটু বেশি লাগবে, তখন একটু সময় নিয়ে কষাতে হবে এবং পানিও একটু অ্যাড করতে হবে। আমি যেহেতু একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে যাচ্ছি তাই আমি টমেটোর পেস্ট ব্যবহার করেছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা টমেটোর পেস্ট দিয়ে রান্নাটি শেষ করতে পারেন, আর হাতে সময় বেশি থাকলে টমেটোর কুচি দিয়েও রান্নাটি করে ফেলতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। যতক্ষণ না তেল উপরে উঠে আসে ততক্ষণ আমি এই টমেটো পেস্ট সহ মশলাগুলো আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোট টুকরো করে নিয়েছি। আলুগুলো আমি 1/2 বয়েল করে নিয়েছি। প্রথমে আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি 1/2 বয়েল করে নিয়েছি। আমি এখানে যত সবজি অ্যাড করছি সব সবজিগুলোই 1/2 বয়েল করে নিয়েছি। আর স্পেশালি যদি মটরশুঁটির কথা বলতে হয়, মটরশুঁটি অবশ্যই 1/2 বয়েল করে নিতে হয়, কারণ মটরশুঁটি সরাসরি তরকারিতে ব্যবহার করলে তরকারির মধ্যে একটু কালচে ভাব চলে আসে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি তো অবভিয়াসলি হালকা সিদ্ধ করে নিতে হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সবজিগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, প্রায় 2 মিনিটের মতো। একটু ভালো মতোই নেড়ে কষিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলটিতে নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা এতদিন আমার সঙ্গে ছিলেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোমন্দ যে কোনো মতামত আমাকে জানাতে পারেন। আমার সবজিটি কষানো হয়ে গেছে, এবার আমি সবজির মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি। যেহেতু আমার সবজিগুলো হাফ বয়েল করা ছিল, তাই সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন নেই। আমি পানি দিয়ে সবজি এবার ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। একঘেয়েমি খাবারের মাঝে মধ্যে একটু ডিফারেন্ট খাবার খেলে আসলে ভালো লাগে। আশা করি এই মাসালা ফুলকপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের মতামতও আমাকে জানাবেন। আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, অলরেডি যথেষ্ট গ্রেভি হয়েছে। এখন যদিও আপনাদের কাছে মনে হচ্ছে ঝোলটা বেশি আছে, বাট যখন একটু ঠান্ডা হবে তখন এর পানিটা আরও কমে আসবে, কারণ এখানে আলু আছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এর মাঝে লবণটাও চেক করে নিয়েছি। তারপরে আমি একটি আলু তুলে দেখে নিচ্ছি পুরো আলুটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। আলু ঠিকমতো সিদ্ধ হয়েছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল মাসালা ফুলকপি। এই ফুলকপি রুটি এবং ভাত যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন।